যুক্তরাষ্ট্রের ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার চিকিৎসকের এক বিশেষজ্ঞ দল জানিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা লাখ ছাড়াবে এবং পরবর্তী 11 মাসে 5 কোটিরও বেশি এ ভাইরাসে মারা যাবে। ভাবাই দুষ্কর। একজন রোগী আক্রান্ত হলে তিনি 14 দিনের আগে বুঝতেই পারবেন না যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত, তাই তার দ্বারা তাৎক্ষণিক আরও 2.5 জন মানুষ আক্রান্ত হবেন প্রতিনিয়ত, সে সংখ্যা আরও ভয়াবহ। চীনের উহান শহরের এক মাংসের বাজার থেকে একটি ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির নাম করোনা ভাইরাস। এ ভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। ধারণা করা হচ্ছে জীবজন্তুর মাধ্যমেই এ ভাইরাস ছড়িয়েছে, কিন্তু এখন আক্রান্ত মানুষে মানুষে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। হাঁচি কাশি বা হাত মেলানোর মাধ্যমেই এ ভাইরাসটি ছড়াবে, আর ছড়ানোর সাথে সাথেই তা জানা যাবে না। 14 দিনের মধ্যে এ ভাইরাসটির লক্ষণ প্রকাশ পাবে। এটি মূলত ফুসফুসে প্রবেশ করে রোগীকে মেরে ফেলবে। চায়নার আরও যেসব শহরে এ ভাইরাসটির সন্ধান পাওয়া গেছে, সেসব শহরে লোকজনদের গৃহবন্দী করে রাখা হয়েছে। সেসব শহর থেকে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বর্তমানে চীনের উহান শহর এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। এই নভেল করোনা ভাইরাস এই ভিডিও বানানোর সময় পর্যন্ত চীনের 23টি শহর ছাড়াও 19টি দেশে ছড়িয়ে পড়েছে। সর্বপ্রথম 31শে ডিসেম্বর 2019 সালে এ ভাইরাসটি চীনের উহান শহরে প্রথম ধরা পড়ে। চীনের আরও কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, 1 কোটি 10 লক্ষ মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না, তাই তারা সকলে মিলে চিৎকার করে বিভিন্ন বাক্যে তাদের মনোবল বাড়াচ্ছেন এবং তাদের দেশের জাতীয় সঙ্গীত গাইছে এবং রক্ষা চাচ্ছে। আমাদের এ ভিডিও বানানোর সময় পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 132 জন, আক্রান্ত হয়েছে প্রায় 6,000 মানুষ। বিভিন্ন দেশে এই ভাইরাসটি ছড়ানোর মাধ্যমে অনেকেই খুব আতঙ্কে আছেন। বাংলাদেশ থেকে চীনে সরাসরি ফ্লাইট দিনে 4টি, তাই বাংলাদেশের এয়ারপোর্টেও অনেক সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং থার্মাল স্ক্যানারের মাধ্যমে একজন রোগী এ ভাইরাসে আক্রান্ত কিনা তা দেখা হচ্ছে। আপাতত এ রোগের প্রতিরোধের জন্য সতর্কতা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এ রোগের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই সকলে অনেক সতর্কতার সাথে থাকবেন, সকলে সুস্থ থাকবেন ও সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে আমাদের দেশে এই ভাইরাসটি ছড়িয়ে না পড়ে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।